গম এবং অন্যান্য রবিশস্য উৎপাদনের জন্য কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি সরকার মুদ্রাস্ফীতি লাগাম পড়াতে চাইছে। সেই কারণে অন্যান্য রবি ফসলের সঙ্গে গমের এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল 110 টাকা বাড়ানো হয়েছে। নতুন ফসল ওঠার সময়ও যদি এই অবস্থা চলতে থাকে তাহলে সরকারের পক্ষে মজুদ ভাণ্ডার গড়ে তোলার জন্য খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে। বেশিরভাগ রবিশস্যের মান্ডিতে দাম এখনও ন্যূনতম সহায়ক মূল্যের উপরে রয়েছে। গমের জন্য সরকার কুইন্টাল প্রতি 2125 টাকা এমএসপি ঘোষণা করেছে, অথচ মান্ডিতে গমের দাম 2300 টাকার উপরে। সরিষা, মসুর ও জবেরও একই অবস্থা, মান্ডিতে এদের দাম এখনও এমএসপির উপরে। গত বছর সরকার গমের এমএসপি ঘোষণা করেছিল প্রতি কুইন্টাল 2015 টাকা, তখন মান্ডিতে দাম ছিল তারও নিচে। আশা করা হয়েছিল যে কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যে সরকারের কাছে ফসল বিক্রি করবে, কিন্তু ফসল উৎপাদন কম হওয়ায় গম কেনার পরিমাণ প্রত্যাশার চেয়ে অনেকটাই কম ছিল। 2020 সালে গমের এমএসপি ছিল 1975 টাকা, তা ঘোষণার সময় মান্ডিতে দাম এমএসপির নিচে ছিল। যখন নতুন ফসল বাজারে আসে তখনও বাজারে এর দাম কম ছিল, এই কারণে কৃষকরা তাদের বেশিরভাগ ফসল এমএসপিতে সরকারের কাছে বিক্রি করেন। সরকারের গম সংগ্রহ 433 লক্ষ টন রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল, কিন্তু এবার পরিস্থিতি একেবারে উল্টো। মান্ডিতে গমের দাম এমএসপির উপরে, গমের চাহিদা ও যোগানের পরিস্থিতি দেখলে বোঝা যাবে নতুন ফসল এলে দাম খুব বেশি পরিবর্তন হবে এমন নয়। সেক্ষেত্রে সরকারের কাছে বিক্রি করার পরিবর্তে কৃষকেরা তাদের ফসল মান্ডিতে বিক্রি করতে পারেন। সরকারি গুদামগুলিতে মজুদ গম ইতিমধ্যেই 14 বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। মোট খাদ্যশস্য মজুদ 5 বছরের মধ্যে সবচেয়ে কম। এবছরও ধান উৎপাদন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার উপর সরকার বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে, তাই খাদ্যশস্যের বাড়তি চাহিদা রয়েছে। এদিকে সারা বিশ্বের গম রপ্তানির 25% হয় রাশিয়া ও ইউক্রেন থেকে, কিন্তু যুদ্ধের কারণে সেই সরবরাহ ব্যাহত হয়েছে। চাহিদা ও যোগানে ভারসাম্যের অভাব গমের দামকে রেকর্ড পর্যায়ে নিয়ে গিয়েছে। এক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো সত্ত্বেও সরকারের পক্ষে খাদ্যশস্য মজুত করা কঠিন হবে।